একদিন পর আরেকটি দুঃসংবাদ শুনল ফুটবল বিশ্ব। পিএসজির আর্জেন্টাইন ফরওয়ার্ড ডি মারিয়া ও লিওনার্দো পারদেশের পর করোনায় আক্রান্ত হলেন একই ক্লাবের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এ নিয়ে পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে ভাইরাসটিতে আক্রান্ত হলেন নেইমার। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ শেষে ছুটি কাটাতে স্পেনের ইবিজিয়া দ্বীপে যান পিএসজির ফুটবলাররা। সেখানে পিএসজির আর্জেন্টাইন ফরওয়ার্ড ডি মারিয়া ও লিওনার্দো পারদেশের করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ ফলাফল আসে। এরপর থেকেই নেইমার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা করা হচ্ছিল। ESPN জানিয়েছিলেন, যেহেতু ডি মারিয়া ও লিওনার্দো পারদেশ করোনায় আক্রান্ত, সেহেতু নেইমারও করোনায় আক্রান্ত হতে পারেন।